হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব র্যাবিট ক্যাপ। আগের ভিডিওতে তোমাদের সাথে এই ড্রেসটা আমি শেয়ার করেছিলাম, গ্যারেজ দেওয়া হাফ প্যান্ট অ্যান্ড জামা, কটন থ্রেড দিয়ে করেছি গরমকালে গোপাল ঠাকুরের পরার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব গোপাল ঠাকুরের র্যাবিট ক্যাপ। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে চলো দেখে নিই কীভাবে এটা আমি করছি। প্রথমে দেখো, একটা সার্কেল করে নিলাম, নিয়ে প্রথম সুতোটা বাদ দিয়ে এই দ্বিতীয় সুতোটা আমি তুলে নিলাম, ঠিক এরকম হলো। এর মধ্যে আমি 3 চেইন করে নেব, 3 চেইন। 3 চেইন করার পরে এর মধ্যে আমি এই যে সার্কেলটার মধ্যে আমি 15টা ডাবল ক্রোশিয়া করব, 15টা ডাবল ক্রোশিয়া করব। এই 2 হলো, এইভাবে আমি 15টা ডাবল ক্রোশিয়া করে নেব। এই 14, এই 15 ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার এই সুতোটা টেনে নেব, এরপরে আমি যে 3টে চেইন করেছিলাম লাস্ট চেনটা এসে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। দেখো এরকম হলো। এবার সেকেন্ড রাউন্ডটা শুরু করব, একটা চেন করে নিয়েছি। এবার এখানে যে প্রত্যেকটা ডাবল ক্রোশিয়া করার পরে উপরে যে চেনটা হয়েছে, এই প্রত্যেকটা চেনে একটা করে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া হবে, প্রত্যেকটা চেনে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া। এবার যেখানে আমি চেনটা করেছিলাম সেখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করলাম। এবার নেক্সট চেনে আসলাম, নেক্সট চেনে এসে একটা দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব। ঠিক পাশের চেনটা এলাম, এবার এখানেও একটা সিঙ্গেল ক্রোশিয়া করছি, একই চেনে আবারও একটা সিঙ্গেল ক্রোশিয়া করছি। এইভাবেই সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করব। দেখো সেকেন্ড রাউন্ডটাও আমি কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেকটা চেনের ওপরে ডাবল ক্রোশিয়ার মাথার ওপরে যে চেন হয়েছে সেই চেনের ওপরে আমি সিঙ্গেল ক্রোশিয়া করেছি, আর প্রথম যে চেনটা করেছিলাম সেখানে এসে স্লিপ স্টিচ করে আটকে দিয়েছি। আবারও একটা চেন করব, এবার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে টুপিটা হবে। প্রত্যেকটা চেন, এখানে যে কটা চেন আছে এই যে সিঙ্গেল ক্রোশিয়া করার পরে, প্রত্যেকটা চেনের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া হবে। এইভাবে 9 রাউন্ড মানে 9 কাটা পুরো করে নেব আমি। 9 রাউন্ড অবধি পুরো সিঙ্গেল ক্রোশিয়া করে প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা চেনের উপরে একবার করে সিঙ্গেল ক্রোশিয়া করে 9 রাউন্ড অবধি করব। তাহলে আমি এইভাবে 9 রাউন্ড অবধি করে আসছি, কারণ প্রত্যেকটা চেনের উপর দিয়েই, প্রত্যেকটা চেনের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া হবে। দেখো 9th রাউন্ড হয়ে গেছে। আচ্ছা এবার অরেঞ্জ কালারটা দিয়ে আমি একটা বর্ডার করে দেবো। সিঙ্গেল ক্রোশিয়া করে সুতোটা আটকে নিলাম, সিঙ্গেল ক্রোশিয়া করে এটা একটা বর্ডার করে দেব।
এই রাউন্ডটা আমি সিঙ্গেল ক্রোশিয়া করে করে নিচ্ছি। এখানে এসে স্লিপ স্টিচ করে আটকে দেব। দেখো বর্ডারটা হয়ে গেছে। এরপর আমি এই র‍্যাবিটের কান দুটো করব। দেখো আমি একদিকের কানটা করে নিয়েছি, এবার আমি তোমাদের সাথে শেয়ার করব এদিকের কানটা। এই যে এখানে আমরা যে ডাবল ক্রোশিয়া করেছিলাম সেই ডাবল ক্রোশিয়া দেখো সমানভাবে নিলে এই জায়গাটা থেকে আমি, আর আমি এই অরেঞ্জ কালারের সুতোটা একটু পাতলা বলে আমি ডাবল ফোল্ড করে নিয়েছি। দেখো একটা ঘর তুলে নিলাম, থ্রি চেইন করে নেব। এবার দুবার আমি পেঁচিয়ে নিলাম একই জায়গায়। এই একবার ডাবল ক্রোশিয়া দুটো সুতো নিয়েছি, এই একবার দুটো ফেলে দিলাম, আবার দুটো ফেলে দিচ্ছি, আবার দুটো ফেলে দিচ্ছি। আমি যেহেতু দুবার পেঁচিয়েছি সুতোটা, এবার আমি তিনবার পেঁচিয়ে নেব। দেখো সুতোটা আমি তিনবার পেঁচিয়ে নিলাম, এই একবার ফেলে দিচ্ছি, দুবার, এই তিনবার, এই চারবার, এরপরে আবারও দুবার। একবার তিনটে চেইন করলাম, তারপরে দুবার পেঁচিয়েছি, তারপরে তিনবার পেঁচিয়ে নিলাম, এবার দুবার পেঁচিয়ে নিলাম, এবার আবারও তিনটে চেইন করে প্যাক করব। ওয়ান টু থ্রি, তিনটে চেইন করলাম, সুতোটা একটু বড় রেখে কেটে দিচ্ছি। দেখো তিনটে চেইন, এটা এর ভেতর দিয়ে পুরুষটা এনে উল্টো দিক থেকে, এই যে পুরুষটা দিক থেকে নিলাম সুতোটা এইভাবে। দেখো এখানটা এই সাদা সুতোটা দিয়ে আটকে দিচ্ছি। এবার সাদা বর্ডারটা করব, সুতোটা আটকে দিলাম। দেখো এরকম, এরপরে প্রত্যেকটা চেনের উপর দিয়ে একটা করে ডাবল ক্রোশি, এই সিঙ্গেল ক্রোশিয়া হবে। যে চেনটা উপর দিয়ে সিঙ্গেল ক্রোশিয়া, প্রত্যেকটা চেনের উপর দিয়ে সিঙ্গেল ক্রোশিয়া। প্রত্যেকটা চেনের উপর দিয়ে সিঙ্গেল ক্রোশিয়া।
সিঙ্গেল ক্রোশিয়া করে সুতোটা একটু বড় করে কেটে দিলাম। একই রকম ভাবে আমি এদিক থেকে সুতোটা টেনে নেব, উল্টো দিক থেকে কুরুশটা দিয়ে দেখো র্যাবিটের কান হয়ে গেছে। এবার চোখ নাক পুঁতি দিয়ে করব। দেখো দুটো রেড কালারের আমি পুঁতি নিয়ে নিয়েছি আর একটা ব্ল্যাক কালারের পুঁতি নিয়েছি। এটা সমান করে নিলাম এরকম ভাবে দুটো সমান করে এদিকে একটা চোখ লাগাবো। আমি এমনি সুতো ভরে নিয়েছি, দেখো এইভাবে আমি দুটো এদিকে এদিকে চোখ আর এই সমানভাবে এখানে একটা ব্ল্যাক পুঁতি না বসিয়ে নিচ্ছি। দেখো দুদিকে দুটো চোখ আর মাঝখানে একদম সমানভাবে মাঝখানে একটা ব্ল্যাক পুঁতি লাগিয়ে দিলাম, তৈরি হয়ে গেল র্যাবিট ক্যাপ। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।